সবাই অধীর আগ্রহে বসে রয়েছে ওই যে ম্যারিনেট হওয়া চিকেন ওখানে। অনেকদিন ধরে ভাবছিলাম ঝিলপাড়ে একটু মাংস পুড়িয়ে খাবো, তার জন্য আজকে শখ মেটাতে ঝিলপাড়ে একটা গোটা মুরগি নিয়ে চলে এসেছি একটু রোস্ট করে খাওয়ার জন্য। আমার সাথে আরও আমার বন্ধুরা আছে যারা আমার সঙ্গ দেওয়ার জন্য আমার পিছু পিছু ঝিলপাড়ে এসে উপস্থিত হয়েছে এই রাত্রিবেলায়। এই ঘরটার ভিতরে হবে আমাদের আজকে মুরগির মাংস রান্না করা। আজকে ঝিলপাড়ে আমরা গোটা একটা মুরগি নিয়ে এসেছি রোস্ট করে খাওয়ার জন্য। গোলু শেফ, পদ্ম পাতা আনতে যাচ্ছি, যে নৌকো নিয়ে নেমেছি পদ্ম পাতা আনতে যাচ্ছি। পাতা তুলে নে, বড় বড় দেখে দু তিনটে পাতা তুলে নে। এই যে পদ্ম পাতা তোলা হচ্ছে, বড় বড় বড়কো বড়কা পদ্ম পাতা। হ্যাঁ, এটা ভালো আছে। গোড়াই পাচ্ছিস না তো? গোড়াই তো খুঁজতে গিয়ে গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, এটা ভালো আছে। নে জ্যাকির দিকে মার, জ্যাকির দিকে লাইটটা মার। এই যে জ্যাকি দাঁড়িয়ে রয়েছে, নৌকোটা এক পাক দিচ্ছি। ধোয়া উঠছে জলের থেকে, ধোয়া ধোয়া। এই পদ্ম পাতাগুলো জ্যাকি অনেক কষ্ট করে তুলেছে, আমিও তুলেছি, এখন ধোয়া চলছে শ্যালোর জলে। প্রয়োজনে যা যা লাগে সবই প্রায় ঝিলপাড়ে পাওয়া যায়। যেমন লঙ্কা আনতে ভুলে গেছিলাম, লঙ্কা লাগবে। ঝিলপাড়ে এত বড় একখানা লঙ্কার গাছ আছে আমাদের, এখান থেকেই লঙ্কা ছিঁড়ে নিচ্ছি। ভাই কি হচ্ছে? পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা ধুলাম। বাহ বাহ বাহ, ম্যারিনেশন হবে এখন। ম্যারিনেশন হবে আমরা চললাম এখন ম্যারিনেশনের জন্যে। আরে বাহ, এইটা কি জিনিস! এটা তো কুকুরুকু। এটা কুকুরুকু না, এটা কক্কক। এটা কক্কক? এটা যে গোটা কক্কক। ও ইয়েস, গোটা কক্কক ম্যারিনেশন হবে। তো ম্যারিনেশনের জন্য আমরা কি কি দিচ্ছি? ম্যারিনেশনের জন্য জিঞ্জার গার্লিক পেস্ট, একটু চিকেন মশলা, লঙ্কার গুঁড়ো, এই দিয়েই ম্যারিনেট করবো। একটু লেবু দেবো, উপরে বাটার আছে, বাটার দিয়ে যখন জিনিসটাকে করবো তখন একটু উপরে উপরে বাটার ফাটার দেবো, দিয়ে গোটা মুরগিটা রোস্ট হবে পুরো। ওকে, সেটাকে গলাধকরণ করা হবে। দাগটা ডিপ হবে তো, মানে মশলা যাতে ভিতরে যায়, তাই তো? লবণটা আছে নিয়ে এত, হালকা রোস্ট হবে, ভালো লাগে খেতে। পেঁয়াজ, ক্যাপসিকামটা মতো দিতে দিতে পেঁয়াজগুলো বেরিয়ে গেল। একটু থাক, শুভরা আসবে, একটু থাকুক। আর ওই ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো একটু দরকার, তাহলে ভালো হবে, তাই না? এই বাবলুদাকে বললি বলে আর বার। আচ্ছা, মুরগিটা কোথায় ঝোলানো হয়েছে দেখা যাক। আর এই যে হচ্ছে আমাদের মুরগি ঝুলছে। ও মাই গড, আমার ছোট্ট ভাই, ওফ বাবলুদা ভাবে যে করেছে না ভাই, যে এত সুন্দর এই ফরেস্টের মধ্যে এত সুন্দর রোস্টেড চিকেন করছিস না, রোস্টেড ভিডিও করছিস, বুঝতে পারছি না। এই আমাদের আরেকজন ব্লগার, আমাদের বড় দাদা। এটা কিন্তু চিকেনের জন্য না, এটা ম্যাগির জন্য রেডি হচ্ছে। একটু ম্যাগি খাও, চিকেন ম্যারিনেট করে রাখা আছে, এটা ম্যাগির জন্য রেডি হচ্ছে। এখানে চিকেনটা আর চিকেনের সাথে বাদ বাকি যা পেঁয়াজ আর ক্যাপসিকাম ম্যারিনেট করা আছে, রেডি করে রেখেছি।
চলে 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 এটা হচ্ছে গিয়ে ম্যাগি পদ্মবিল আর ওখানে চাপানো হয়েছে চিকেন পদ্মবিল এই বাবা পাতা নে ফালান এই নাও দিব আবার আরে বাপ রে ভাই দাঁড়া সবাইকে দিতে দে সবাইকে দি ওহ কি লাগে সব হাগরের মতো খাচ্ছে এখন আমি খাইনি ভাই পাতা শেষ পাতা ফাঁকা হয়ে গেছে মানে চিকেনটা ঝুলছে উপর থেকে গলে গলে বাটার পড়ছে আর আগুনটা ঝকঝক করে উঠছে চিকেন এখানে যদি পরিষ্কার ওভেন টোভেন রেডি করা যাবে রাত হয়ে গেছে চিকেন পদ্মবিল হ্যাঁ ওটা আমার ব্যাগ রাত হয়ে গেছে চিকেন পদ্মবিল খাওয়া গেছে বাড়ি যাবো চলো ডেস্টিনেশন।